নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, লক্ষ্মীপুরে ঘুষকাণ্ডে গ্রেফতার বন বিভাগের রেঞ্জার দেবব্রত গগৈ, তদন্তে ভিজিলেন্স টিম। বারমিত সুপারি সিন্ডিকেট, লরি ভর্তি বারমিত সুপারি বাজেয়াপ্ত করল সোনাই পুলিশ। গুণ উৎসবের প্রথম দিনে হাইলাকান্দিতে প্রতিবাদের ঝড়, বিক্ষোভ অভিভাবকদের। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় ফের উৎকোচ কাণ্ডে গ্রেফতার হলেন এক সরকারি আধিকারিক। বনদ সম্পদ পাচারের বিনিময়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হলো কাছাড় জেলার লক্ষ্মীপুর বন বিভাগের রেঞ্জার দেবব্রত গগৈকে। বুধবার এক ব্যবসায়ীর কাছে ঘুষ নেওয়ার সময় দুর্নীতি নিবারণ শাখার আধিকারিকদের দেখে পালিয়ে যাচ্ছিলেন রেঞ্জার দেবব্রত গগৈ, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রায় 1 কিলোমিটার পিছু ধাওয়া করার পর রেঞ্জারকে আটক করতে সক্ষম হন ভিজিলেন্স টিমের কর্মকর্তারা। ঘটনাটি সংঘটিত হয়েছে পয়লারবন্দ ঘাটে। বর্তমানে ভিজিলেন্স টিমের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে সূত্র মতে জানা গেছে। পাশাপাশি রেঞ্জারের কোয়ার্টারেও তল্লাশি চালানো হচ্ছে। ভিজিলেন্স এবং দুর্নীতি দমনের বিশেষ মহাপরিচালক জিপি সিং এই অভিযান সম্পর্কে টুইট করেছেন। গ্রেফতার হওয়ার রেঞ্জার দেবব্রত গগৈকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন ভিজিলেন্স এবং দুর্নীতি দমনের আধিকারিকরা। লরি ভর্তি বারমিচ বাজেয়াপ্ত করল সোনাই পুলিশ। বুধবার ভোরে শহীদপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে সন্দেহের ভিত্তিতে বারমিচ সুপারি লরি আটক করে সোনাই পুলিশ। জানা গেছে, বারমিচ সুপারির এক মামলার এক পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শেষ রাতে শিলচর সদর থানাধীন শহীদপুরের শাবুল উদ্দিন নামের ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছিলেন সোনাই থানার ওসি মানস সন্দিকের নেতৃত্বে সোনাই পুলিশ। কিন্তু সেই সময় গৃহকর্তা শাবুল উদ্দিন বাড়িতে না থাকায় সোনাই পুলিশ গৃহকর্তার বাড়িতে নম্বরহীন একটি লরি বন্ধ দেখলে সন্দেহ জাগে তাদের। পরে বন্ধ লরির ভিতরে তল্লাশি চালিয়ে ব্যাপক পরিমাণে বারমিত সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সোনাই পুলিশ। পাশাপাশি শাবুল উদ্দিনের বাড়িতেও অভিযান চালিয়ে আরও বারমিত সুপারি উদ্ধার করে পুলিশ। পরে বারমিত সুপারি সহ লরিটি সোনাই থানায় নিয়ে আসা হয়। এদিকে গৃহকর্তা শাবুল উদ্দিনের অনুপস্থিতিতে পুলিশ তার স্ত্রী ও এক ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা যায়। বরাকে গুণ উৎসবের প্রথম দিনেই প্রতিবাদের ঝড় উঠল হাইলাকান্দিতে। বুধবার রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে কাছাড় ও হাইলাকান্দি জেলায় গুণ উৎসব শুরু হয়, কিন্তু প্রথম দিনে হাইলাকান্দি জেলার পড়ুয়াদের অভিভাবকরা স্কুলের গুণ উৎসব বয়কট করলেন। এদিন হাইলাকান্দি ওইলছড়া আদর্শ বিদ্যালয়ে প্রায় 600 পড়ুয়াদের অভিভাবকরা বিদ্যালয়ের সম্মুখে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। রাজ্য সরকার হাই হাই, হাইলাকান্দি শিক্ষা বিভাগ হাই হাই, হাইলাকান্দি জেলা প্রশাসন মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন। বিক্ষোভ চলাকালীন পড়ুয়াদের অভিভাবকরা জানান, স্কুলে 600 পড়ুয়ারা থাকলেও পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, যার দরুন প্রায় স্কুলে শিক্ষকের অভাবে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন। স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের জন্য বারংবার হাইলাকান্দি জেলা প্রশাসন সহ জেলা শিক্ষা বিভাগকে অবগত করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে পড়ুয়াদের অভিভাবকরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে মাঠে নামে এবং তারা এও জানান, বিগত 2 বছর থেকে স্কুলের সরকারি মধ্যাহ্ন ভোজন ও ইউনিফর্ম প্রদান থেকে পড়ুয়াদের বঞ্চিত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণের শিক্ষকের অভাবে স্কুলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীরা পড়ুয়াদের পাঠদান চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এছাড়াও স্কুলে পানীয় জলের সুব্যবস্থা নেই, এমনকি স্কুলে থাকা শৌচাগারগুলো অত্যন্ত নোংরা রয়েছে বলে জানান তারা। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান হাইলাকান্দি শিক্ষা বিভাগের আইএস হিরালাল বড়া এবং কাটলিছড়া শিক্ষা খণ্ডের বিইও নজমুল হোসেন লস্কর। উভয় আধিকারিকরা দফায় দফায় প্রতিবাদকারীদের আলোচনা করেন। আগামী 15 দিনের মধ্যে পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে মধ্যাহ্ন ভোজন, ইউনিফর্ম সহ স্কুলের পরিকাঠামো নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
টিচার নাই, ম্যাডামের কাছে দুই দিন তিন দিন কমপ্লেন দিলাম, ম্যাডাম এই ধরনের ছোট বাচ্চাগুলো যদি একটা শিক্ষা পায় না, একটা ABCD পর্যন্ত বোর্ডে যাওয়া হয়, আমার আমি তো ধন্যবাদ দিব আমার দুই তিনজন আমার এখানের যে ফোর্থ গ্রেড স্টাফ আছে, এরা টিচারের কাজ করে, ইয়া হয়তো ABCD একটা লেখে, ABCD লেখা দেয়, এই তো চন্দ্রশেখর যায়, বিষ্ণু যায়, আমার বিচিত্র বউ কি নাম তাই বেচারি গিয়া সীমা তাই গিয়া ক্লাস করায়, আমি নিজের সাক্ষী, আমি এরা গার্জিয়ানের বাইরিয়া কই, একটা বাচ্চা একটা টয়লেট যায় একটা বাচ্চা সারা দিন চিৎকার করে কিন্তু কোনো ক্লাস হয় না, এটা মিথ্যা, এখানে বাচ্চা দেওয়া মানে একদম বেকার, এদের ভবিষ্যৎ শেষ, আপনি আইসুন আপনি জানিয়ে যান, এখানে আজকে ডেপুটি কমিশনার আওয়ার কথা, এটা একটা মডেল স্কুল, ম্যাডামদের বারবার আমি দুই দিন তিন দিন ওয়ার্নিং দিছি, ম্যাডাম আপনি ঠিক করেন, আপনি টিচাররা না হয় কইন আমরা এটা নিয়ে আন্দোলন করবো, আপনারা আমার সাথে যোগ দিন, আপনি কইন আমার টিচার কম, আমি দুই দিন গিয়া আর পাঁচ ছজন টিচার থাকলে এলা ক্লাসরুমে মোবাইল দেখুন বুইয়া, খালি মোবাইল দেখা হয়, মোবাইল দেখা হয়, ম্যাডামের কি ক্লাস করার অধিকার নাই, আপনার কি ক্লাসরুমে যাওয়ার অধিকার নাই, আপনি কি আপনার এসি রুমে বইয়া থাকবানি, আরে আমি সাক্ষী, সব গার্জিয়ান বেচারা আননোন, এরা বাইরে থাকে আমার বাচ্চা পড়ে, আমার বাচ্চা শিক্ষা নেন, ঘন্টার শিক্ষা দেওয়া হয়নি এখানে। কাছাড় হাইলাকান্দি ডিমা হাসাও জেলা সহ রাজ্যের পাঁচটি জেলায় শুরু হলো গণ উৎসব। বুধবার গণ উৎসবের প্রথম দিনেই ছিল বিদ্যালয় পর্যায়ের নিজস্ব মূল্যায়ন। এদিন সোনাই শিক্ষা খণ্ডের অধীনস্থ সোনাবাড়িঘাট MV স্কুলে নিজস্ব মূল্যায়ন চলাকালীন উপস্থিত হন দায়িত্বপ্রাপ্ত সহকারী আধিকারিক ম্যাজিস্ট্রেট কৃষ্ণন চড়াই। তিনি স্কুলের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি পড়ুয়াদের সাথে মত বিনিময় করে তাদের গুণের মাপকাঠি যাচাই করেন। বিভিন্ন শ্রেণীতে প্রবেশ করে তিনি পড়ুয়াদের পঠন শুনেন, পড়ুয়াদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন। এদিন পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো করে পড়াশোনা করে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠল হাইলাকান্দি জেলার আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদে। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা উৎকোচ নিচ্ছে এলাকার এক দালাল চক্র এবং এতে একাংশ পঞ্চায়েত প্রতিনিধি সহ গাঁও পঞ্চায়েতের সরকারি কর্মকর্তারা রয়েছেন বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন আয়নাখাল নিশ্চিন্তপুরের জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার। মঙ্গলবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে মোটা টাকা উৎকোচ নেওয়া হচ্ছে হিতাধিকারীদের কাছ থেকে, বিশেষ করে লালা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বরবন্ত জিপিতে অহরহ চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামে হিতাধিকারীর কাছ থেকে উৎকোচ নেওয়া। হাইলাকান্দি জেলার প্রতিটি জিপিতে উপযুক্ত হিতাধিকারীদেরকে সঠিক তদন্তের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের আহ্বান জানান জেলা পরিষদ শহীদুল আলম মজুমদার ও AIUDF এর হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী। এদিকে বিজেপি সরকারের আমলে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের সুনামি চলেছে বলে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন AIUDF এর যুব ফ্রন্টের জেলা সভাপতি দুলন মজুমদার সহ অনেকে। আমার নাম হইল আলমউদ্দিন বড়ুইয়া, আমার গোটা 11 সেন্সাস 242 সেন্সাস নাম, আমারটা খাটিয়া অন্যরে দেব হয়েছে, 302 দিয়ে আমার এগ্রিমেন্ট করা হয়েছে, এগ্রিমেন্ট করিয়া নেটও খাটা হয়েছে, রিমাইন্ডেড করিয়া বাদে আমি MLA লইয়া আমার জেলা পরিষদ লইয়া ইয়া বিজ্ঞলকে মাতিয়া তাও তু করিয়া দিয়া গেছি, আবার গিয়া 302 আমার আবার খাটা হয়েছে, খাটার পরে আমি কেস করছি, আমার কেস করাইছি, তারা কেস করানোর পরে আমি কেস করার বাদে কোর্টও থাকি ওখানে আইসি, আবার বাদে আমি আইসি আমার জেলা পরিষদে লইয়া আইসে না ইয়া তাও তু করিয়া আমার তারা ডিমান্ড করছে, বিচারে গিয়া কম্প্রোমাইজ মাত্র রেখলাম, দিয়ালে তারা বলছে 50,000 দিতাম আর আনা বানাইয়া গড় টেকা হারাইয়া দিবা। ডিমান্ডটা কে করছে? হ্যাঁ ডিমান্ড কে করছে? ডিমান্ড প্রেসিডেন্ট GPC GRX তারা তিনজনে ডিমান্ড করছেন, তারা লগে আরো মানুষ, তারা লগে স্টাফের মানুষ আছে। কোন জিপি? বলবন জিপি। এইরকম জিপি অন্যরকম চলে, আনা বানাইয়া গড় বানাই দিরা, 3-4-5-6 গড় আছে বর্তমানে, আমি দেখাইতাম পারমু কমপ্লিট, এইরকম করে আনা টেকা হারাইয়া আনা গড় বানাইয়া তারা টেকা উদ্ধার করে দেয়। পাকার গড় আল্লাহ মানুষের গড় পায়, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে মানুষ আছে যে গড় প্রাপ্যদার সে গড় পায় না, আর তারা টেকা ডিমান্ড করে, যারা টেকা আছে পয়সা আছে তারা টেকা দিয়া গড় নিতে পারে, কিন্তু যার টেকা নাই হে আর গড় পায় না, হে উড়িলা খাইতে আছে।
দক্ষিণ হাইলাকান্দির জামিরা শাখায় থাকা অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক পরিষেবা বন্ধ থাকার দরুন তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। ঠিক এমনি অভিযোগ তুললেন গ্রাহকরা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুক্তভোগী গ্রাহকরা জানান, দক্ষিণ হাইলাকান্দির জামিরায় থাকা একমাত্র ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখাটি এলাকার বহু সংখ্যক জনগণের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটিতে, কিন্তু অ্যাকাউন্ট থাকলেও বর্তমানে নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, ব্যবসা সংক্রান্ত লেনদেনে হিতাধিকারীরা টাকা তুলতে পারছেন না। বিষয়টি নিয়ে ব্যাংক ম্যানেজার শুভঙ্কর রাহাকে জিজ্ঞেস করলে তিনি জানান, কারণ এখানে অনেক বয়স্ক মানুষ আছে আর এই সমস্ত এলাকার মধ্যে এটা একমাত্র ব্যাংক, তো যদি মানে বৃদ্ধ, বয়স্ক, বাচ্চা, সমস্ত রকমের মানুষ এখানে আসেন এবং একমাত্র অবলম্বন তাদের এই ব্যাংকটা, এখন যদি তাদের মধ্যে কেউ যদি এখন ইনফেক্টেড হয়ে যায় আমার কারণে, সেক্ষেত্রে তো আমার উপর পুরো দায় এসে যায়। আমি মানে একজন মানে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ হয়ে আমি তো এই রিস্কটা নিতে পারি না, সেই কারণে আমি আসার পর আমি পজিটিভ হওয়ার পর এখানে আপনার ডিউটি পত্র, আপনারা কোনো চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি লালা যে হসপিটাল আছে ওখানে আমি টেস্টিং করিয়েছিলাম গত পরশুদিন, তো তারা আমাকে ওখানে পজিটিভ পেয়েছেন এবং আমাকে হোম আইসোলেশন তারা 10 দিন থাকতে বলেছিলেন, ঠিক আছে। এবং আমি সেটা আমি মানে যখনই রিপোর্ট এসেছে বা ওনারা আমাকে যে কাগজ দিয়েছেন আমি সেটা সব সময় ফটো তুলে পাঠিয়ে দিয়েছি, মানে রিজিওনাল যে আমাদের অফিস আছে সেখানে তাদেরকে আমি জানিয়েছি, যথাস্থানে আমি জানিয়েছি। এবং সেক্ষেত্রে আমাকে তারপর আমাকে তখন আমাকে অ্যাডভাইস করা হয়েছে ডিউটি কন্টিনিউ করতে, হ্যাঁ, এবং মেডিকেশন নিতে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে অমৃত মহোৎসবের জনজাগরণ হিসেবে দেশজুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। বুধবার বিকেলে 5টায় নরসিংপুর মণ্ডলের উদ্যোগে দহলাই বাজার থেকে জনতা বাজার পর্যন্ত হাতে জাতীয় পতাকা নিয়ে হাজার হাজার মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নেন। এতে মধ্য ধলাইয়ের জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল সহ ধলাইয়ের জিপি সভাপতি ভূষণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শশাঙ্ক চন্দ্র পাল বলেন, আগামী 13 আগস্ট থেকে যাতে সমস্ত ধলাই গ্রামাঞ্চলে মানুষের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করেন সেই আহ্বান জানানো হয়েছে। আজ গ্রাহক সুরক্ষা সমিতির ডাকে লক্ষ্মীপুর নির্বাচন চক্রের বোয়ালির চ্যাংজুর জিপির মাঝখালে এক গ্রাহক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। মাঝখাল নাচঘরে অনুষ্ঠিত এই গ্রাহক সচেতনতা সভায় সভাপতিত্ব করেন আতাই আলী। সভার প্রথমে গ্রাহক সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা এলাকার এপি সদস্য শ্যামলাল তাতে গ্রাহকদের বিভিন্ন সমস্যা সভায় তুলে ধরেন। সভায় তিনি বলেন, বাগান ও গ্রামীণ অঞ্চলে শিক্ষার অভাবে জনসাধারণ সরকারের অনেক ভালো ভালো পদক্ষেপ সহজে বুঝতে পারেন না। বর্তমান সরকার জনগণের জন্য যা করে যাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। চতুর্দিকে উন্নয়নের কাজ চলছে কিন্তু এরপরও অনেকেই শিক্ষার অভাবে অনেক কিছু বুঝতে পারছেন না। সভায় বক্তব্য রাখতে গিয়ে কাছাড় গ্রাহক কমিশনের অন্যতম সদস্য দীপানিতা গোস্বামী বলেন, কেন্দ্রীয় সরকার
ভারতবর্ষের 140 কোটি গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 তৈরি করে দিয়েছেন। সেই আইন অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি কনজিউমার কোর্ট চলছে। গ্রাহকদের অধিকার যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেই দিকটি দেখা হয়, কিন্তু যিনি মামলা করবেন তিনি যেন মামলার সাথে তথ্য প্রমাণও দাখিল করেন, তাহলে সুবিচার তিনিই পাবেন। বলে দিচ্ছি যে আপনারা যখন কমপ্লেন করতে আসবেন এটা কোনো ভয়ের ব্যাপার নেই, আপনারা অনলাইনেও করতে পারেন। কথাটা আমি কেন বললাম, আমি প্রথমেই বলেছি এখানে অনেক যুবকরা আছে যারা আপনার ইসে করে, মোবাইল হ্যান্ডলিং করে, সারাদিন তো ভিডিও দেখছে বা হোয়াটসঅ্যাপ করছে বা ফেসবুক করছে। একবার একটা চেঞ্জের জন্য আপনারা নেটে একটু মেরে দেখুন না যে আপনাদেরকে অধিকারটা কি দিয়েছে। ওটা বিভিন্ন ভাষায় আছে, হিন্দি ভাষায়ও আছে, বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে, সবার হাতে একটা একটা মোবাইল আছে, সবার কাছে নেট আছে, নেট তো এখানেও আসে, তাই না? তা আপনারা সেই জিনিসটাকে দেখবেন, দেখে যদি আপনারা কোনদিনও প্রতারিত হন আপনারা অনলাইন করতে পারেন, আমাদেরকে অনলাইন মানে ডাইরেক্ট করতে পারেন। তাতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় করতে, তাহলে এখানে আমি কমিটিদেরকে একটা সাজেশন দিচ্ছি যে আপনারা একটা হেল্প ডেস্ক, হেল্প ডেস্ক মানে ছোট একটা অফিস খুলুন, ওখানে আপনারা এসে কমপ্লেন করুন। উমেশ বাউরি, তম্বা সিং, শ্যাম সিং, বিশু বাউরি, কিশোর বাউরি, শ্রীরাম মাঝি, দীন বাউরি, নব বাউরি তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন, সাধারণ জনগণের স্বার্থে গ্রাহক সুরক্ষা সমিতি যেভাবে কাজ করে যাচ্ছে তা এক কথায় সমাজের জন্য এক বিশাল উদাহরণ। সভার মুখ্য বক্তা গ্রাহক সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সততা ছাড়া কোনো যুদ্ধই জয় করা সম্ভব নয়। এরা সবচাইতে বড় উদাহরণ আমাদের দেশের প্রধানমন্ত্রী। আজ স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশের মধ্যে দেশাত্মবোধের একটি জোয়ার এসেছে। এই দেশাত্মবোধ যদি আমরা জাগ্রত করতে পারি তবে একই মায়ের সন্তানকে একে অপরকে ঠকাতে বা প্রতারণা করতে পারবো না, সেখানেই আসল সত্য লুকিয়ে আছে। দেশকে দেশের জনসাধারণে আমরা ভালোবাসতে শিখলে এমনিতেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনার স্বাস্থ্য পরিষেবা, আপনার এই যে রোড, এই যে রাস্তা, রাস্তার ব্যাপারেও আমরা যেতে পারবো। আপনারা আমাদেরকে বলবেন, বিমান পরিষেবা, রেলে, রেলে যেতে যদি আপনারা কোনোভাবে রেলের টিকিট কিনতে গিয়ে আপনারা যদি প্রতারিত হন বা অন্য কোনো কিছু হয় আমাদেরকে বলবেন। এরকম হাজার হাজার ব্যাপার আছে। আপনারা শুধুমাত্র আপনারা মেরুদণ্ড সোজা হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা শিখুন, এটাই আমার অনুরোধ থাকবে। 100 ভাগ সততা রাখুন, সততা ছাড়া কোনো লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না। 2021 সালের বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি মতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাইক্রোফিন্যান্স থেকে ঋণ গ্রহণ করা মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করলেও এর থেকে বঞ্চিত রয়েছেন পূর্ব ধলাইর মোহনখাল রামমানি কপুর গ্রামের মহিলারা। এ অবস্থায় বুধবার মোহনখাল গ্রামে জড়ো হয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ঋণ মুকুরের আর্জি জানান গ্রামের ঋণ গ্রহীতা মহিলারা। এদিন মাইক্রোফিন্যান্স বন্ধন ব্যাংকের আমরাঘাট শাখা থেকে ঋণ গ্রহণ করা রেশমি গ্রুপের নাজমা বেগম লস্কর, ঝুমা বেগম লস্কর, রিঙ্কু বেগম, গোলাপ গ্রুপের সায়না বেগম লস্কর, রাবিয়া বেগম লস্কর, সুজীবন বেগম লস্কর, মতিনগর শাখা থেকে ঋণ গ্রহণ করা সাথী গ্রুপের লাইবানু বেগম, লাতুবি বিবি লাল বেগম, নীলকমল গ্রুপের মিরাজুন বেগম, মিনা বেগম প্রমুখ বলেন, তারা বন্ধন থেকে ঋণ গ্রহণ করে এখন মহা সমস্যায় পড়েছেন। বর্তমানে আর্থিক সংকটের জন্য ঋণ পরিশোধ করতে পারছেন না, এদিকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে ব্যাংক, তাই এ অবস্থায় তারা মুখ্যমন্ত্রীর কাছে ঋণ মুকুরের আর্জি জানান। মুখ্যমন্ত্রীর কাছে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, আমরা বন্ধন মুকুব চাই, এর বাদে আমরা আমরা বন্ধন মুকুব হয়েছে, আমরা মন হলো জায়গার মাঝে আমরা বন্ধন মুকুব চাই, মুকুব চাই না, কোনো চেকও পাইছি না, কুন্তা পাইছি না, আমরা মন হলোর গাঁর মাঝে, এর বাদে আমরা বন্ধনের
হিমন্ত বিশ্ব শর্মায় কেছেন আমরা বন্ধন মুকুফ করে দিতা আমরা ভোট দেয় আমরা ভোট দিলাম এলকু হিমন্ত বিশ্ব শর্মায় আমরা মন হলো গাঁত মুকুফ দেয় না বন্ধন বাড়িতে ইয়া গরম দেন বেঠিনতরে বেটাইনতে হন রুজি রোজগার বেঠিনতে আইয়া বেটাইনতে আইয়া খালি আমরা গরম দেন আমরা বন্ধন দিতাম আমরা বন্ধন দিতাম কিলা আমরা বেটাইন রুজি রোজগার তাহন আমরা খাইতাম বাঁচিতাম ভারি আর না ফুয়া দিন আমরা ফলাইতাম ভারি আর না যে অবস্থা লাগছে আমরা কিলা আমরা বন্ধন দিতাম আমরা কিলা দিতাম আমরা গরিব মানু আমরা খাইতাম বাঁচিতাম ভারি আর না আমরা কিলা দিতাম বন্ধন আইয়া ম্যানেজার হলে কইবা আমরা আইন আদালত আছে তোমরা যে কোর্টে দিলে যে আন্দাজ হইবা জেল নিবা তে আন্দাজ হইবা তোমরা কিলা বন্ধন দেও না তে আমরা নোটিশ আইব অত দমক দিত আমরা আমরা বেড়াই নইলে গরিব মানু ভাড়ায় যাড়ে তখন রুজি রোজগার আর আমরা বেঠিন তো আইয়া দিকদারি দেয় না ম্যানেজার হলে আমরা আগু মুকুব বার্মিজ সুপারির বস্তা ভর্তি অবৈধ দুটি লরিকে আটক করলো পাঁচ গ্রাম পুলিশ 1,20,00,000 টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত পাঁচ গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিধান চন্দ্র দাস জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তথা 21 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বলিন দেউরির নির্দেশে পুলিশ অভিযানে নেমে এই অবৈধ বার্মিজ সুপারি ভর্তি লরি দুটিকে আটক করে গোপন সূত্রে খবর ছিল বার্মিজ সুপারির দুটি ট্রাক করিমগঞ্জ থেকে বদরপুরের জাতীয় সড়ক দিয়ে পাঁচ গ্রাম অভিমুখে আসছে দলবল নিয়ে নাকা চেকিং এ নেমে ঠান্ডাপুর থেকে দুটি ট্রাককে আটক করে থানায় নিয়ে আসেন এদিন সকালে খুব বৃষ্টি পাত থাকার দরুন ট্রাক দুটির চালক পালিয়ে যেতে সক্ষম হয় আটক হওয়া দুটি ট্রাক থেকে 300টি বার্মিজ সুপারির বস্তা এবং 294টি চালের বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লাগে সেই পদক্ষেপ অনুসরণ করে গত 31 তারিখ আমার গোপনীয় সূত্রে খবর আসলো যে করিমগঞ্জ জেলার দিক হইতে দুটি ধান বোঝাই গাড়ি আসছে সেই গোপনীয় সংবাদের উপর ভিত্তিতে আমি আমার সহকর্মীগণকে নিয়ে ঠান্ডাপুর নামক স্থানে বদরপুর ঘাট সেখানে গিয়ে নাকা চেকিং ডিউটি শুরু করি এবং নাকা চেকিং ডিউটি করাকালীন অবস্থায় এই ধান বোঝাই দুইটা গাড়ি আমরা আটক করি সন্দেহক্রমে পরে ওইগুলিকে তল্লাশ করে দেখা গেল যে ধানের ভিতরে অনেকগুলি বার্মিজ সুপারি বস্তা রয়েছে এই বার্মিজ সুপারি বোঝাই করা গাড়ি দুটো আমরা সাক্ষীগুণের সামনে নিরপেক্ষ সাক্ষীগুণের সামনে আমরা জব্দ করে তাদের বিরুদ্ধে আইনত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য গাড়ি দুটো থানায় নিয়ে আসি কিন্তু দুর্ভাগ্যবশত প্রচুর বৃষ্টিপাত থাকায় গাড়ি ব্রেক মারার সঙ্গে সঙ্গে চালক দুটো তাদের চাবি নিয়ে পালিয়ে গেল ওদেরকে ধরতে আমরা সক্ষম হইনি কিন্তু অতি কম সময়ের মধ্যে ওদেরকে আমরা ধরব এবং মালিককেও ধরব বা এই অপরাধ কার্যে যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার লক্ষ্মীপুরে ঘুষকাণ্ডে গ্রেফতার বন বিভাগের রেঞ্জার দেবব্রত গগৈ তদন্তে ভিজিলেন্স টিম বার্মিজ সুপারি সিন্ডিকেট লরি ভর্তি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করল সোনাই পুলিশ গুণ উৎসবের প্রথম দিনে হাইলাকান্দিতে প্রতিবাদের ঝড় বিক্ষোভ অভিভাবকদের এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।